আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা বাংলা ব্লগ। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি একটি নতুন পিঠা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এখানে আছে ময়দা, আছে চিনি, আছে পানি, আছে আলু বাটা, আছে মশলা, আছে একটি ডিম। আর এখানে আমি বসিয়ে রাখছি প্যান, এটার ভিতরে এখন আমি পানিটা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি পানি, এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপরে এখন দিয়ে দিব মশলা, এলাচ, তেজপাতা, দারচিনি, এটা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি মশলাটা, আমি আলু বাটাটা এখন দিয়ে দিব। এখন আমি আলু বাটাটা দিয়ে দিয়েছি, এটা বলক আসলে আমি ময়দাটা দিয়ে দিব। এটার বলক চলে এসেছে, এখন আমি চিনিটা দিয়ে দিব। আমি চিনিটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে বলকটা আসলে আমি আটাটা দিয়ে, আটা না সরি ময়দাটা দিয়ে ভালো করে নেড়ে সিদ্ধ করে নিব আটাটা ময়দাটা। আমার ময়দাটা দিয়ে দিচ্ছি, এখন আমি নাড়াচাড়া করে সিদ্ধ করে নিব ভালোভাবে। আমার ময়দাটা সিদ্ধ করে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন। আর এখানে এই যে আমি একটি ডিমটা দিয়ে এখন ওটা ময়দাটা যখন জুড়িয়ে যাব, এখন গরম, এখন পারবো না, কিছুক্ষণ 5 মিনিট ওয়েট করতে হবে জুড়ানোর জন্য, বাপটা চলে যাবে তার জন্য। তারপর আমি এই ডিমটা দিয়ে এটাকে ভালোভাবে একদম মতে নিব যাতে সব হয়। আর এখানে শাঁসটা রাখা আছে, এই শাঁসটা দিয়েই আমি পিঠাটা বানিয়ে নিব। আপনারা দেখতে পারবেন কিভাবে এটা হয়েছে। বেসিক্যালি ফুল শিরার পিঠা, আমাদের বরিশালে শিরার পিঠা বলে। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে মেখে একদম মতে খামিরটা বানিয়ে নিলাম সুন্দরভাবে। এখানে যে ডিমটা আছে, এখন আমি ডিমটা দিয়ে একদম মেখে নরম করে সব করে একদম বানিয়ে ফেলবো, তাতে পিঠাটা বানানো অনেক সহজ হবে। এটা সব হইলে পিঠাটা সুন্দরভাবে উঠে আসবে। দেখতেই পাচ্ছেন ডিমটা আমি দিয়ে দিচ্ছি, এখন ডিমটা দিয়ে আমি ভালোভাবে একদম মতে সুন্দর করে একদম সব নরম বানিয়ে ফেলবো। এখন আমার ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে, এখন আমি ছোটো ছোটো বলের মতো শেপ করে নিব। এখন আমি এটাকে ছোটো ছোটো ওই যে শেপ করে নিয়েছি, এটাকে আমি এখন বলের মতো করে নিয়ে নিব। আমি এখানে একটি করে নিয়েছি, আমি একটি করে এক এক করে সবগুলোকে আমি করে নিব, এক এক করে আমার সবগুলো বলের মতো শেপ করে বানিয়ে নেওয়া হয়েছে। এখন আমি পিঠাটা বানানো শুরু করব, ফুলটা যে চাপে দেওয়া হবে ওটা বানানো শুরু করব। এখানে দেখতেই পাচ্ছেন শাঁসটা, এখন আমি শাঁসটাকে তোল মেখে নিব যাতে খুব সহজে তাড়াতাড়ি করে উঠে যায়। আমি শাঁসটাতে তেল মেখে নিয়েছি, মেখে নেওয়ার পরে আমি এখন এটার উপরে বলের মতো শেপ করে যে রেখেছি খামিরটা ওটা আমি দিয়ে দিব। এখানে দেখতেই পাচ্ছেন আমি এটা দিয়ে দিচ্ছি, এখন আমি ওটা দিয়ে চাপ দিয়ে বানিয়ে নিব। একটা আমার বানানো হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন একটা পিঠা বানানো হয়ে গিয়েছে, এটা ফুল শিরার পিঠা। তো আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নিব। অলরেডি আমি দুটা বানিয়ে ফেলেছি, এভাবে এক এক করে সবগুলো আমি বানিয়ে নিব। এখন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতেও যেরকম সুন্দর লোভনীয়
খেতেও অনেকটা টেস্ট। এটা দেখতে পারবেন, এখন আমি বেজে নিব। এখন আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি তেলও দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হলে পিঠাটা দিয়ে দিব। আমি তিনটি পিঠা কড়াইতে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পিঠাগুলো এখন হইতে আছে। আমি সবগুলো পিঠা বেজে নিব। এখানে আমার পিঠাটা হইতে আছে, আর একটু পাশে আমি কথা বলতে আছি, কিছু কথা বলতে এই সাজটার কথা। সাজটা আমি কোনো কিনে নিয়ে আসিনি, এটা বাড়ি থেকে, বাড়ি বলতে বরিশাল থেকে পাঠিয়েছে। এটা আমার ভাবি বানিয়েছিল, এই সাজগুলো বানিয়েছিল সিমেন্টের মাটি আছে ওই মাটি দিয়ে তারপর বানিয়ে নিয়েছিল। তো আমার জন্য আবার ভাবি পাঠিয়ে দিয়েছিল। এখন দেখতে পাচ্ছেন পিঠার কালারটা কেমন আসে। এখন হওয়ার মাঝখানে পিঠাটা এখন আমি নামিয়ে নিব। এখন আমার তিনটি পিঠা হয়ে গিয়েছে, আমি এভাবে সবগুলো পিঠা বেজে নিব। এখানে আমার সবগুলো পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে। আপনারা যারা এভাবে শুকনো খেতে চান, শুকনোও খাওয়া যাবে এবং শিরা দিয়েও খাওয়া যাবে। যেহেতু ফুল শিরার পিঠা, আমি কিন্তু শিরা দিয়ে নেব। আমি শিরা দেওয়ার জন্য এখানে চুলায় দিয়ে দিয়েছি দুধ। চুপ কর সাইমন। তারপর আমি দিয়ে দিব মশলাগুলো। এখানে এই যে দেখতে পাচ্ছেন মশলা, এই মশলাগুলো দিয়ে দিব দুধের ভিতরে। দুধটা আমি ভালোভাবে বলক দিয়ে একদম ঘন করে নিয়েছি। এখন আমি দুধের ভিতরে পিঠাটা দিয়ে দিব। পিঠাটা দিয়ে দিলেই শিরা হয়ে যাবে। এখানে আমি পিঠাটা শিরা দিয়ে দিচ্ছি। এই তো আমার পিঠাটা। এখন পিঠাটা শিরা দেওয়ার পরে পিঠাটা অনেক সফট, নরম, একদম খেতেও অনেক ভালো লাগবে, অনেক সুস্বাদ হবে। আমি সবগুলো শিরা দিচ্ছি না, আমি এখানে রেখে দিচ্ছি শুকনা খাওয়ার জন্য। এটা 8 থেকে 10 দিন এরকম রেখে খাওয়া যাবে, কোনো সমস্যা, কোনো প্রবলেম হবে না, নষ্ট হবে না। আর এখানে তো এই পিঠাটা দেখতেই পাচ্ছেন। এখন আমি ফ্রিজে নিয়ে দেখব যে পিঠাটা কীরকম হয়েছে, আপনাদেরকেও দেখাচ্ছি। এখন আমার পিঠাটা শিরা দেওয়া হয়ে গিয়েছে, আমার পুরোপুরি পিঠাটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে। তো পিঠাটা আমি একটু খেয়ে দেখেছি, অনেক সুস্বাদ, অনেক অনেক ভালো হয়েছে। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। পিঠাটা অনেক লোভনীয়, খেতেও অনেক সুস্বাদ। অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।